बरपेटा जिलार सरुक्षेत्री समष्टिर अंतर्गत 8 नং मध्य पाकागाव पंचायत समिति गठनर बाबे बालापारा बजारत राइजर दलर आह्वानत आजि अनुष्ठित हय राजहुवा सभा। সভাখনত অংশগ্রহণ করে রাইজর দলের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক কমল কুমার মেধি, সম্পাদক মনিরুজ জামান, মনদীপ শর্মা, কেন্দ্রীয় সমিতির সাংগঠনিক সম্পাদক চক্রধর ডেকা, বিনয় ডেকার লগতে ছাত্রমুখী সংগ্রাম সমিতির কার্যকরী সভাপতি মানস কোঁয়ার। সভাখনত অংশগ্রহণ করে কমল কুমার মেধিয়ে বিজেপি, কংগ্রেস আর AIUDF দলে হিন্দু মুসলমানক লয় সাম্প্রদায়িক রাজনীতি করে অহার বিপরীতে রাইজর দলে সকল অসমবাসীক লয় রাজনীতি করা বলে মন্তব্য। সভাখনত অংশগ্রহণ করে রাইজর দলের নেতা মনিরুজ জামানে বিজেপি, কংগ্রেস আর AIUDFক অসমৰ পৰা চিৰবিদায় দিয়া হ'ব বুলি শাসন প্ৰদান কৰি অসমত এখন শক্তিশালী আঞ্চলিক দলৰ চৰকাৰ গঠন হোৱাটো নিশ্চিত বুলি দাবী কৰে। সভাত দেবেন নৈমানিক সভাপতি আৰু হিমাংশু কলিতাক সম্পাদক হিচাপে লৈ মধ্যপাকা গাঁও পঞ্চায়তৰ ৰাইজৰ দলৰ আহ্বায়ক সমিতি গঠন কৰা হয়। বিজেপিয়ে 65%ক লৈ অৰ্থাৎ হিন্দুক লৈ ৰাজনীতি কৰিছে, UDF আৰু কংগ্ৰেছে 35% অর্থাৎ মুসলমানক লৈ রাজনীতি করবলে আরম্ভ করেছে, আর রাইজর দলে 100% মানুষক লৈ রাজনীতি করবলে আরম্ভ করেছে। আর সরুক্ষেত্রী সমষ্টিত রাইজর দলে ইতিমধ্যে আমি ঘোষণা করেছো যে সরুক্ষেত্রী সমষ্টিত 21-ৰ বিধানসভা নির্বাচনত রাইজর দলের এগারী প্রার্থী থাকিব আর সরুক্ষেত্রীবাসী রাইজে বিপুল ভোটত রাইজর দলের প্রার্থীগুলি বিজয়ী করব। কারণ যত হিন্দু মুসলমানের বিষাক্ত রাজনীতি সমগ্র রাজনৈতিক বাতাবরণ ধ্বংস করে দিব খুঁজেছে, সেই সময়ত একমাত্র রাইজর দল যিয়ে হিন্দু আর মুসলমানের একতার সমাজখন গড়ব খুঁজছে, এখন আত্মনির্ভরশীল গড়ব খুঁজছে, এখন স্বাবলম্বী গড়ব খুঁজছে, সকল মানুষে সমাজত যাতে মর্যাদা সহকারে জিয়াই থাকিব পারে তার ব্যবস্থা করবর কারণে রাইজর দলে রাজনীতি আরম্ভ করেছে। আর সেইকারণে আমি ভাবো যে রাইজে রাইজর দলক আদরি লৈছে, আদরি লব আর সমগ্র আঞ্চলিকতাবাদী শক্তিক লগত লৈ আমার 21-ত এখন আঞ্চলিকতাবাদী সরকার গঠিত হব আর সরু ক্ষেত্রের পর আমার রাইজর দলের MLA নির্বাচিত হবে। রাইজর মসজিদ কোন হবে MLA এইবিল কথা এতালে তো চূড়ান্ত নহে। রাইজর দলে কিমান আসন পাব বলে কেবল রাইজর দল বলে নয়, রাইজর দল জাতীয় পরিষদ আর বিভিন্ন জনজাতি জনগোষ্ঠীয় দল সংগঠন লৈ 2021-ত এখন আঞ্চলিক ব্যুরো রিপোর্ট নিউজ নেস। আপুনি হিপ হপ ডান্সৰ প্ৰতি আকৰ্ষিত নেকি? হিপ হপ নৃত্যৰ ক্ষেত্ৰত সম্পূৰ্ণ নতুনত্বৰ সংযোজনেৰে আৰম্ভ হৈছে হিপ হপ ডান্স হাউচ। যোগাযোগৰ ঠিকনা 14 মাইল তামুলিকুছিৰ সাইবাবা মন্দিৰৰ সমীপত। যোগাযোগ কৰক 9612271873 অথবা 9706700200।